আসানসোলের বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়া জেলা শাসক এস পন্না বালামের অফিসে গিয়ে মনোনয়নপত্র জমা দিলেন। এখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, খুলটির বিধায়ক ডক্টর অজয় কুমার পোদ্দার, প্রবীণ বিজেপি নেতা কৃষ্ণানিন্দু মুখার্জি, জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি সহ বিজেপির অসংখ্য নেতা ও কর্মীরা। এদিন আলুওয়ালিয়া কি জানালেন শোনাব। লখনৌ থেকে সমাজবাদী পার্টি থেকে রাজনাথ সিং দাঁড়ালেন, হেরে গেছে। আসানসোল থেকে ওয়াসিম খানের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। নৈহাটির গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাক্সেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে। কিরে তোদের হলো? নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।